তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং থেকে শুরু করে বিগত ডান বাম কোনো আমলেই যা করতে পারেনি সেটাই করে দেখিয়েছেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস। বরজলা বিধানসভার বৈশ্যপাড়ার দুটি গ্রামের মানুষের ভাবাবেগকে নাড়িয়ে দিয়েছেন একটি বক্স কালভার্ট নির্মাণের সিদ্ধান্তের মধ্য দিয়ে, প্রায় ৫০ বছরের সমস্যার সমাধান হবার পথে এলাকাবাসীর। এবারে দেখুন এই খবরে বিস্তারিত অংশ। আগরতলা শহর স্মার্ট সিটিতে পরিণত হয়েছে। আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা, বিদ্যুতায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে গতি এনেছে আগরতলা পুর নিগম। কিন্তু আগরতলা শহর সংলগ্ন বরজলা বিধানসভা কেন্দ্রের পশ্চিম ভুবন গ্রাম পঞ্চায়েতের বৈশ্যপাড়া গ্রামটিতে গত ৫০ বছর ধরে একটি বক্স কালভার্ট তৈরি করে দেওয়ার পরিকল্পনা ছিল না কোনো দলের কাছেই। সেই শচীন সিংহের আমল থেকে এই বৈশ্যপাড়া এলাকার লোকজন বঞ্চিত হয়ে রয়েছে। একই সম্প্রদায়ের লোকজন দুটি ভাগে ভাগ হয়ে একে অপরের আনন্দে সামিল হতে পারছিল না শুধুমাত্র একটি স্থায়ী সেতুর কারণে। কেননা এই বৈশ্যপাড়া গ্রামে একটি ছড়ার উপর বাঁশের সাঁকো ছিল দুই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। ডান বাম সব আমলের নেতারাই এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে এই ছড়ার উপর বাঁশের সাঁকোর বদলে একটি স্থায়ী সেতু নির্মাণ করে দেওয়া হবে। কিন্তু ভোট গেলে তাদের কথা আর কারো মনে থাকে না। এলাকার এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই তারা এই সেতুটি ঠিক করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কোনো কিছুই হয়নি। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় বিধায়ক ডাক্তার দিলীপ দাসের দ্বারস্থ হয়েছিলেন এলাকার লোকজন। বিধায়ক নিজেও এই এলাকার পরিদর্শন করে গেছেন আর তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকার মানুষের সুবিধার্থে এলাকায় পাকা বক্স কালভার্ট নির্মাণ করে দেবেন। এই সাকুনিয়া আমাদের একটা দাবি আসলো। আমরা যেহেতু কৃষক, আমরা জিনিস নিয়ে যাইতে হয় নতুন নগরের বাজারও বা সার আনতে হয়, এই সাকু দিয়ে আনতে বড় অসুবিধা। আমরা এর লেগে যত রাজনৈতিক দলের নেতা আইসে, বুদ্ধিজীবী আইসে, সবের কাছে আমরা অনুরোধ করছি যে আমরা সাকুটা আমরা একটা বীজ করে দেবো। কেউ দ্বারাই সম্ভব হলো না, বিমদ ইচ্ছি করছি। বিগত দিন আমাদের এলাকার বিধায়ক দিলীপ দাস মহাশয় আইসে, তাই নিয়ে আয়া দেখছে, দেখছে পরে কইসে আইছে আমি এটার একটা ব্যবস্থা করবো। তাহলে তাই নিয়ে আগেও ইঞ্জিনিয়ার নিয়ে আইসে, আয়া এটা বিজে টিজিট করে গেছে, আজকে এটা শিলান্যাস হইব, উদ্বোধন হইব। ইঞ্জিনিয়ার আইসে, কন্ট্রাক্টরও আইসে, তো স্যারও আছে, তো আমরা এলাকার সবাই সহযোগিতা করাম তারে। আর এটার লাগে আমরা এলাকার দুই ফাড়ার সবাই স্যারের ধন্যবাদ জানাই। স্থানীয় এক বৃদ্ধ গ্রামবাসী জানান, পেশায় তারা কৃষক, কৃষি সামগ্রী নিয়ে পাশের নতুন নগর বাজারে যেতে তাদের চরম সমস্যার সম্মুখীন হতে হতো। শুধু তাই নয়, এলাকার ছাত্রছাত্রী এবং কেউ অসুস্থ হলে তাদের নতুন নগর বাজারে যেতে চরম সমস্যা ভোগ করতে হতো। কিন্তু স্থানীয় বিধায়কের কাছে বিষয়টি জানাবার পর তিনি তড়িঘড়ি এই কাজের বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমরা এই রাস্তা বুঝছে না, সব সময় সাক্ষ্য দিয়ে আমরা ভাবি আইতাছি যাইতাছি। হ্যাঁ, এই সাক্ষাতে কেউ কত পইল গেছি গা সইরা সুবাদ ইয়া, আমরা কৃষি লোক, একটা সবজি লইয়া যাইতে পারি না নতুন নগর বাজারও। আরও বহুত কিছু আছে, এখানে একটা স্কুল আছে, ছাত্ররা আইতারে না যাইতারে না স্যার। ওখানে কত এমএল, কত মন্ত্রী আইছে, সরণ সিংহ কইরা দিয়ে গেল না আমরা, এই সময় আমরা ছুটু সরণ সিংহের আমালও হইল না। ওখানে ওখানে বিজেপি সরকার আছে দিলীপ দাস, হ্যাঁ, এই তাইনের কেমনে দিনে আমরা লেগে দয়া হয়েছে। ওখানে এইটা ওইব তাই না কইতাছে, হ্যাঁ হ্যাঁ ওইব কইছে, যখন এটা ওইসই, এটা ওইসই। তবে এই স্যার এই আধাবত বছর আমালে আমরা টাউর দয়া করছে। স্থানীয় অন্বেষা চাইল্ড প্রোডাকশন সেন্টারের সুপারিনটেন্ডেন্ট জয়ন্তী দেব জানান, এলাকার ছাত্রছাত্রীরা এই রাস্তার জন্য বিদ্যালয়ে আসতে যেতে চরম অসুবিধার সম্মুখীন হতে হতো। এই ব্যাপারে তিনি বেশ কয়েকবার বিধায়কের কাছে আবেদন জানিয়েছিলেন আর সেই আবেদনে সাড়া দিয়ে কাজ শুরু করে দিয়েছেন ঠিকাদার। দীর্ঘদিন ধরে আমাদের অন্বেষা চাইল্ড প্রোটেকশন সেন্টারের বাচ্চারা এই গ্রামের পথ ধরে স্কুলে যাতায়াত করে, কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খুব জীর্ণ অবস্থায় আছে। মানে অনেক সময় এটা বিপদের সম্মুখীনও হয়, ওরা পড়ে যায় এটা থেকে। তো আমি অত্র এলাকার মাননীয় বিধায়ক মহাশয়ের সঙ্গে আমার দেখা হয় একদিন, আমি ওনাকে বিনম্র অনুরোধ করি
যেই অত্র এলাকার এই রাস্তাটি যদি ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে আমাদের বাচ্চারা খুব অনায়াসে যাতায়াত করতে পারে, কেননা বড় রাস্তা দিয়ে যেতে ওদের সাংঘাতিক বিপদের সম্মুখীন হতে হয়। এটা একটা ভিআইপি রোড এবং যেই কোনো টাইম যেই কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আমার বিনম্র অনুরোধ, যদি রাস্তাটি ঠিক হয় তাহলে আমরা বড়ই উপকৃত হব। উনাকে কি জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা ওনাকে জানিয়েছিলাম, অনেকবার জানিয়েছিলাম। উনি এসে একবার দেখে গেছেন, শুনেছি আজকে উনি পরিদর্শনে এসেছিলেন। এই রাস্তাটি ঠিক করলে আমরা উপকৃত হব অনেক, আমাদের শিশুরা অনেক উপকৃত হবে। বিধায়ক ডাক্তার দিলীপ দাস জানান, তিনি এর আগে এলাকা পরিদর্শনের সময় মানুষের দুর্দশা দেখে গিয়েছিলেন। এরপরেই তিনি প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করে এলাকায় একটি বক্স কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই এলাকার লোকজন পেয়ে যাবেন যোগাযোগ ব্যবস্থার স্থায়ী ঠিকানা। সচিন সিং যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এখানে এসেছেন এবং এই বাঁশের সাঁকোটা পার হতে গিয়ে উনি পড়েও গেছেন। ওনার গায়ে ধুতি টুতি সব একদম মানে মাটিতে একদম লেপালেপি হয়ে গেল। এরপর থেকে ওরা আমাকে যেটা বলল, বহুবার অনেক সরকার, একটা 25 বছরের সরকার ছিল, মাঝখানে কংগ্রেস সরকার ছিল, সবাই মিলে যারাই এসেছে তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু ইলেকশনের পরে আর কেউ আসেনি। তো আমি যখন আসলাম তখন আমি এই ঘটনাটা শোনার পরে আমার একটা প্রতিজ্ঞা করলাম যে এটা আমি করবই করব, এবং তাদেরকে বললাম আমি চেষ্টা করছি। তো সেই সব সব কিছু ফর্মালিটিস, তার মধ্যে একটা টাকা, প্রচুর টাকা দরকার, 1 কোটি 80 লক্ষ টাকার বেশি এটার মধ্যে খরচা হবে, হয়তো আলটিমেটলি গিয়ে এক্সটেনশন করে 2 কোটি টাকা হবে। তো সব ফর্মালিটিস শেষ, আজকে কাজ শুরু হবে, ওরা সাইটটাকে দেখে নিয়ে যাবেন, ওরা এখানে একটা তাঁবু গাড়বেন, কর্মীরা কাজ করবে। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানান, আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে বক্স কালভার্ট নির্মাণের কাজ। আমি এজ এ কন্ট্রাক্টর বৈশ্যপাড়া একটা টেন্ডার হয়েছে, টেন্ডারটা হওয়ার পরে আমি সাবমিট করার পরে ক্যাশটা আমি পাইছি। এখন আজকে এলাকার সবার সাথে যোগাযোগ করে তাদের নিয়ে আমি সাইট নিতে আইছি, ইঞ্জিনিয়ার সাহেব আইছে আমার সাথে, আমরা আজকে এখানে সাইট পাইছি। আমরা যত দ্রুত সম্ভব, আমাদের কিছু প্রসিডিউর আছে, ওইগুলি সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব আমরা এই বৈশ্যপাড়ার ব্রিজ এবং রাস্তা মেটেলিং কার্পেটিং এইগুলির কাজ আমরা অতি দ্রুত আমরা স্টার্ট করতে চাইতেছি। এদিন বিধায়ক ডাক্তার দিলীপ দাস নিজে দাঁড়িয়ে থেকে এলাকাবাসীর সমস্যা শুনেছেন, সেই সাথে বক্স কালভার্টের কাজ শুরু হবার খবর পেয়ে এলাকার লোকজনেদের ঠোঁটের কোণে যে হাসির ঝিলিক তিনি দেখতে পেয়েছেন তার জন্য তিনি সন্তোষ ব্যক্ত করেছেন। বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হতেই এলাকার লোকজন নিজেদের মধ্যে মিষ্টি মুখ করান, কেননা দীর্ঘ 50 বছরের দাবি পূরণ হতে চলেছে তাদের। একই সম্প্রদায়ের দুটি গ্রামের মানুষ এবার সুখে দুঃখে উৎসবে অনুষ্ঠানে সামিল হতে পারবেন দিনে রাতে, এই আনন্দ আর কোথায় পাবেন তারা। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।